भारत भाग विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। 15 আগস্ট 2022 দেশ স্বাধীনতার 75 বছর, দেশ জুড়ে পালন হবে সাড়ম্বরে। কিন্তু স্বাধীনতা যখন পেয়েছিল আমাদের দেশ, তখন কত মানুষের নিজের জীবন বলিদান করতে হয়েছিল, ভিজে মাটি ছেড়ে আসতে হয়েছিল, সেই সমস্ত ইতিহাস কি কেউ ভুলে গেছে? যারা ভুলেননি তাদের মনের মধ্যে সেই ক্ষত এখনো রয়েছে, আর সাধারণ মানুষের মনে সেই ক্ষতকে কিছুটা হলেও মলম দেয় এই 75 বছরের স্বাধীনতা। কিন্তু ছিন্নমূল যে সমস্ত মানুষ, তাদের জন্য, তাদের কথা মনে রেখেই মেট্রো রেলের তরফ থেকে একটি প্রদর্শনী করা হয়েছে, যেখানে তাদের সেই সময়ের যে কষ্ট, সেই সময়ের কষ্টের ছবি ধরা হয়েছে, যাতে যারা আগামী প্রজন্ম তারাও জানতে পারেন যে এই এত কষ্টের অর্জিত স্বাধীনতা কিভাবে আমাদের দেশে আমাদের হাতে এসেছিল। এটা সারা ভারতে প্রায় এই 18টি জোনের প্রত্যেকটি জোনে হচ্ছে, বহু স্টেশনে হচ্ছে, প্রায় 700টি স্টেশনে হচ্ছে। মেট্রো রেলের একটি স্টেশনে হচ্ছে, সেটা হচ্ছে নেতাজি ভবন। আর এটা বেসিক্যালি এই জন্য করা যে আমরা যেন ভুলে না যাই যে এই দেশ স্বাধীন হতে আমরা কী কী হারিয়েছি, অর্থাৎ এটা আমাদের অনেক কষ্টার্জিত স্বাধীনতা, সেটা যেন ভুলে না যাই। আর এই স্বাধীনতা জন্য বলিদানও যেমন আমরা মনে রাখবো, সাধারণ মানুষের সেই যে দুর্বিষহ সেটাও আমাদের মনে রাখতে হবে, যাতে আর একবার আমাদের এই কষ্টটা ভোগ করতে না হয়। আমনে উন লোগোঁ কো ভি ইয়াদ কিয়া হ্যায় জিনহোনে পার্টিশন কে দৌরান হুয়ে দঙ্গো মে উনকি জানে গই, লোগোঁ নে আপনে খোয়া, আপনে মাতৃভূমি সে বিছড় গয়ে, হাম উনকো ইয়াদ করতে হ্যায়। আমরা দেশকে বলি মাতৃকা, দেশমাতৃকা, তো তার কি কোনো অনুভূতি নেই? সেই দেশমাতৃকার তো অঙ্গচ্ছেদন হয়েছে, তার তো হাত কেটে নেওয়া হয়েছে, তো তার কি অনুভূতি? সেই অনুভূতি, সেই অনুভূতিটা জানা দরকার। আমরা যারা সেই প্রজন্মের লোক, আমরা নয়, আমাদের পত্রপত্রিকায় পড়েছি, আমার ঠাকুরদা করছি, তা আমাদের উত্তরসূরিরা যাতে সেই অভিজ্ঞতার কথা জানে। কেন জানবে? যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে, সেই সম্পর্কে সচেতন হয়। নেতাজি ভবন মেট্রো স্টেশনে এলেই আপনারা দেখতে পাবেন এই যে দেওয়াল, সেই দেওয়াল জুড়ে এই প্রদর্শনী যা মেট্রো রেলওয়ে তৈরি করেছে সাধারণ মানুষের জন্য। আনন্দবাজার অনলাইনে ক্যামেরায় সুব্রত সঙ্গে রোজ পাবেন।